গুড মর্নিং সবাইকে, আর আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে সুমির কুটিনাটি চ্যানেলে স্বাগত। আর আজকেও সকাল সকাল ব্লগটা আজকে শুরু করে দিয়েছি, তো এখন 10টা বেজে গেছে। আর আজকে সকালবেলায় আমি কিন্তু স্নান করিনি, সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম করেছি, বাসি কাজ করে টোরে স্নান করা হয়নি। কেননা আজকে তোমাদের দাদাভাই অফিস যাবে, তো তাকে সকাল সকাল টিফিন করে দিতে হবে। আর সকালবেলায় টিফিনেরও ঝামেলা রাখিনি, দিদিরা এখনও রয়েছে, দিদিরা বিকালে আজকে চলে যাবে। আর যাই হোক, 5 বছর পর তারা এলো আমাদের বাড়িতে, কিন্তু চলে যাবে, মনটা খুব খারাপ লাগছে। যাই হোক, কী করা যাবে। আর আজকে বৃহস্পতিবার, নিরামিষ, তো আজকে রান্না হবে একদম নিরামিষ, বুঝতেই পারছো। কী রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট বলতে কালকে রাতে যে ভাত করেছিলাম, ভাতগুলো রাত্রিরে সব মোমো খেয়ে পেট ভরা ছিল বলে বেশি কেউ ভাত খাইনি, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে ভিডিওতে কি দেখাই না দেখাই, তো তার জন্য পুরো ভিডিও তোমাদের দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। তো চলো, এখন কি আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে হচ্ছে ভাত, এখন ভাত ফুটছে, আর এখানে বসিয়ে দিয়েছি বিউলির ডাল। তো বিউলির ডাল করব আজকে, ভাত করব, আর বাকি কি রান্না হয় সেটা পরে দেখাবো। আর হ্যাঁ, সকালে কিন্তু চা হয়ে গেছে, চা করা। তো সকালবেলায় চা আমি তো খাইনি, দিদি খেয়েছে চা, আর জামিবুর জন্য, জামিবু এখনও ঘুম থেকে ওঠেনি, উঠে গেছে হয়তো, এখনও ফ্রেশ হয়নি, তো তার চাটা ধরাই রয়েছে। আর তোমাদের দাদাভাই কিন্তু সকাল থেকে উঠেই অফিসের কাজ করছে, আবার অফিসে গিয়েও কাজ করবে। তো মাম্মামকে আজকে স্কুলে পাঠাইনি, যেহেতু দিদিভাই আজকে চলে যাবে, আর যেহেতু সকালবেলায় তোমাদের দাদাভাই কাজে বসে পড়েছে, আর মাম্মামকে দিয়ে আসার অসুবিধা, তো আমি বলেছিলাম আমি দিয়ে আসি, কিন্তু নিয়ে আসার সময় মানে এই সময়টায় ওকে আবার কে আনতে যাবে, তো আনার অসুবিধার জন্যই আমি মাম্মামকে দিয়ে আসতে পারলাম না। কেননা আমি এখন দিয়ে আসতে গেলে তো রান্না বান্না হবে না, তোমাদের দাদাভাইকে না খেয়ে তাহলে অফিসে যেতে হতো, আর আজকে তো দিদিভাই ওর চলেই যাবে। তো খেলা করে নিক, মাম্মাম কী করছে চলো দেখাই। এই যে মাম্মাম এখানে খেলছে, আর এই যে কী করছে বলো, কাজ করছে, আবার অফিস যেতে হবে। তোমার জন্য মেয়ে স্কুলে যেতে পারলো না, আবার তো আজকে দিদিভাই চলেও যাবে। দিদিভাই কিন্তু দিদিভাইয়ের জন্য বাড়ি রইল, দিদিভাইয়ের সাথে কালার নিয়ে খেলা হচ্ছে। তো বাচ্চারা কি হয়, যে একটা জিনিস মানে নেব, ও যে জিনিসটা নেবে ওকেও সেই জিনিসটা নিতে হবে, অন্য সময় পড়ে থাকে কিন্তু নেয় না, তো ওই নিয়েই। তো দিদিভাই রাগ করে আবার ওপরে চলে গেছে, তো ওর মাম্মাম পাপার কাছেই রয়েছে। আর ওই যে এসছে দিদিভাই, ওই দেখো দিদিভাই, জয়ী হাই করো, হাই জয়িতা, কি করছিলে তুমি? রং করছিলে, খেয়েছো? খাওয়া হয়নি এখনো? তোমার বাবা কি উঠেছে? ভোরবেলা খেয়েছো? তো কালার করছিল, করতে করতে আবার নিচে এলো দিতে, আর ও ঘুমের ঘরে, ওকে ভোরবেলা একবার খাইয়ে দেয়, আমার মাম্মা আবার ঘুমের ঘরে খায় না, তো ও তো একেবারে উঠেই খায়। তো মাম্মাম উঠে পড়েছে, ও উঠেছে 9টার সময়, মাম্মাম উঠেছে 7:30টার সময়, আর শুয়েছে কটায়, শুয়েছে তখন 1টা বাজে রাত্রি। কালকে আমরা অনেক রাত্রিরে শুয়েছি, আমরা তো শুয়েছি 1:30টার পর শুয়েছি, আর মাম্মামরা 1টার সময় শুয়েছে। তো আমার মাম্মাম তো 7:30টায় উঠেই পড়েছে, আর গরমও লাগছে। তো সকালবেলা আজকে ব্রেকফাস্ট সেইভাবে হবে না, কালকের কটা ভাত রয়েছে, ভাতের সাথে দেখি আলু ভাজা টাজা কিছু হয়তো করা হবে, সেই ভাত খাওয়া হবে, আর গরম ভাতও হচ্ছে। তো সকালের টিফিন এখন তো 10টা বাজে, তো এখন আর সেইভাবে টিফিন আর কিছু করা হবে না, বাচ্চাগুলোও দেরি করে খেয়েছে। আর এখানে রয়েছে আলু বেগুন ভাজা। অনেকক্ষণ পর আবার ফিরে এলাম, 2টো বেজে গেছে, 2:30 বাজতে যায়, আমার কিন্তু এখনও স্নান করা হয়নি, সকাল থেকে রান্না, ডাল,
আর ভাজা ভাত আমি করেছিলাম, তো বাকি যে রান্নাগুলো আমি আর করতে পারিনি, তো আমি গুছিয়ে দিয়েছিলাম, দিদি করেছিল। তো সকাল থেকে প্রচুর জামা কাপড় কাচলাম, কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, বৃষ্টি পড়ছে তো মেলে দিয়ে এসেছি, ভিজবে ভিজবে, সকালে শোকাবে, যা হবে হবে, কেননা অত জামা কাপড় বারান্দায় মেলার জায়গা হবে না। আর মেলে দিয়ে এসেছি, তারপরে যা রান্নার বাসন ছিল সমস্তটা ধুয়ে উঠতে উঠতে অনেক দেরি, তারপরে বেড কভারগুলো চেঞ্জ করলাম, তো প্রচুর দেরি হয়ে গেছে। আর সবার চান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একমাত্র আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। আর এখন গ্যাস মুছছি, তো রান্নাঘরটা পরিষ্কার করছি, আর মাম্মামেরও খাওয়া হয়ে গেছে, ওর মানি ওকে খাইয়ে দিয়েছে, তো এখনও ঘুমায়নি, ঘুমাবে। আর আমার বড় মাম্মামেরও খাওয়া হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদের দাদাভাই তো অফিসে, এখনও আসিনি, তো আমি এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে, মানে রান্নাঘরটা পরিষ্কার করে আর এই ঘরটা মুছে তারপরে আমি স্নান করব, করে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে, ঘর দুয়ার মোচা হয়ে গেছে, আর বলছি দিদি, তো সকাল থেকে খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, স্নান করা বাকি রয়েছে, খালি স্নান করব, তার আগে পেটে কিছু দিতে হবে, তো পেটে দিয়ে নিই, এখন খেতে বসেছি, খেতে বসিনি, খেতে বসবো, ভাত বাড়া হয়ে গেছে, তো খেয়ে তারপর স্নান করে তারপরে রেস্ট নেব। তো আজকে চলো কি খাওয়া দাওয়া করছি তোমরা দেখে নাও। দেখো এখানে ভাত বেড়ে নেওয়া হয়েছে, এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এই যে চাটনি, এই যে আমার ভাত বাড়া হয়েছে, আমি ঝিঙে খাই না, ঝিঙেগুলো তুলে দিয়েছি, তো শুধু আলু পোস্ত নিয়েছি। আর এখানে রয়েছে দেখো সয়াবিন আলুর তরকারি, আর এখানে রয়েছে বিউলির ডাল। তো খাওয়া হয়ে গেছে, সবাই খেয়েছে, যেহেতু আমি খাইনি এখনও, তো আমি আর দিদি আবার এখন একটু বসেছি খেতে, আর এই যে ভাত। তো এই হচ্ছে আমাদের সিম্পল মেনু, আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে ওই যে ঘরে, দেখতে পাচ্ছ ওই যে ঘরে ঘুমাচ্ছে, তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে স্নান করে আবার ফিরে আসি। তো গাইস স্নান করা হয়ে গেছে, আর স্নান করতে করতে বৃষ্টি নেমেছিল, তো বৃষ্টি নামার পর আমি স্নান করতে করতে আবার আমি সেই ছাদে গিয়ে আবার সমস্ত জামাকাপড়গুলো দেখেছিলাম হাফ শুকনো হয়ে গেছে, আর স্নান করতে ঢুকে দেখছি পুরো একদম মেঘলা হয়ে গেছে, যাকে বলে নাবলো বলে, তো দেখলাম ফোটা ফোটা পড়ছে, তাড়াতাড়ি গিয়ে আবার সমস্ত প্রচুর আজকে জামাকাপড় গেঁজেছি, তো সমস্ত জামাকাপড়গুলো নিয়ে এসেছি, নিয়ে এসে ওপরে আবার বারান্দায় গায়ে গায়ে মেলে দিয়েছি, আর তোমাদের সঙ্গে পরে দেখাবো। আর স্নান করে এখন আমি নিচে চলে এসেছি, তো এরপর এখন ভিডিও এডিটিং করা বাকি রয়েছে, তো ভিডিও এডিটিং করবো শুয়ে শুয়ে, আর তখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার রেস্টটা নেবো কি ভিডিও এডিটিং করবো। তো আর তাহলে চলো এখন একটু ভিডিও এডিটিং করে একটু রেস্ট নিয়ে নিই, দিদিরা একটু পরেই আবার বেরিয়ে পড়বে, তো দিদিরা বেরিয়ে পড়বে, ওদের গাড়ি চলে আসবে, আর যাই হোক মনটা একটু খারাপ আছে, তো একটু রেস্ট নিয়ে নিই। গাইস আবারও ফিরে এলাম অনেকক্ষণ পর, তো দিদিরা চলে গেছে, খুব মন খারাপ, তো দিদিদের গাড়ি এসেছিলো, তো দিদিরা চলে গেছে, সত্যি কথা যাওয়ার সময় খুবই মনটা খারাপ হয়ে গেছিলো। আর মাম্মাম দেখো এখন কাঁদছে বসে বসে, ওই দেখো কি হচ্ছে, দেখেছো মাম্মাম কেমন কাঁদছে যেহেতু দিদিভাই চলে গেছে, ওই দেখো। আরে না চলে আসবে দিদিভাই, আসবে দিদিভাই, চলে আসবে, আসবে তো, তো যাই হোক দিদিরা চলে গেছে, আর মাম্মামেরও খুব কষ্ট হচ্ছে, একসাথে ছিল ও মজা করে কাটাচ্ছিল। তো গাইস আর এখন আমি একটু, দিদিরা চলে যাওয়ার পর তোমাদের দাদাভাইও চলে এসছে, তো দিদিরা চলে যাওয়ার পর মাম্মাম তখন ঘুমাচ্ছিল, তাই আর মাম্মামকে ডাকিনি, তো জানি ও তখন
কান্নাকাটি করতো, তো সেই জন্য আর ডাকিনি। আর উঠে পড়ি ঘুম থেকে, উঠে পড়ি এই খুঁজছে যে দিদি ভাই কই, মানি কই, মেশু কই, খুঁজছে। তো আমি বললাম বাড়ি চলে গেছে, তো ওদের একটা এমার্জেন্সি পড়ে যাওয়াতে ওদের চলে যেতে হলো, নালে পরে আমাদের প্ল্যান ছিল আমরা স্যাটারডেতে আলিপুর জুতে যাবো, আমাদের ঘোড়া আছে। তো যেহেতু দিদির মেয়ে এখনো পর্যন্ত যায়নি, তো দেখানোর জন্যই আলিপুর জুতে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, কিছু এমার্জেন্সি ওদের পড়ে যাওয়াতে চলে যেতে হলো, তার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, তো হঠাৎ করে চলে যেতে হলো, মনটা খুবই খারাপ লাগছে। আর কি বলতো, 5 বছর পর এলো, তো মানে এমনই না আমাদের সম্পর্কটা, সত্যি কথা মানে নিজের থেকেও বেশি বলে বোঝানোর মতো না। তো খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। তো তোমাদের সঙ্গে সেই মুহূর্তে আমি ক্যামেরা করতে পারিনি, তো তখন সত্যি কথা বলতে মুড ছিল না ক্যামেরা করার। তো যাই হোক, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে, আর 6:30 বাজতেই যায়। তো এরপর এখন উপরে যাব, সন্ধ্যাবাতি দেব। দিদিদের ফোন করেছিলাম, তো ওরা সোদপুরে আছে, ওরা ওদের বাড়ি হচ্ছে নৈহাটিতে, তো এখন সোদপুরে ছিল, সেই সময় ফোন করেছিলাম। আর বাড়ি গিয়ে তো বললো ফোন করবে, যেহেতু রাস্তায় খুব কষ্ট পেয়েছো, তো যাই হোক রাস্তাতে ছিল বলে আর কথা হয়নি, বাড়ি গিয়ে কথা হবে। তো মাম্মাম তো ছোটো, ওকে বোঝানো যাচ্ছে না, ওকে এখন একটু সন্ধ্যাবাতে দিই, ছাদে যাই গল্প করি, তারপরে দেখো পুজো দেওয়া হয়েছিল সন্দেশ দিয়ে, তো মাম্মামের পাপাকে এখন একটা সন্দেশ দেবো খেতে, আর মাম্মাম এখন ব্যানানা খাচ্ছে। মাম্মাম কি খাচ্ছ? আমি লাকুলিটি মুং খালাম। কি হয়েছে তোমার? দিদিভাই চলে গেছে। দিদিভাই চলে গেছে, তাই কি হয়েছে? এখন দেখো সন্ধ্যা দেব, দেখো চাদরগুলো সব এখানে মেলেছে, দেখো কতগুলো চাদর কেচেছি আজকে, একটা দুটো, এই দেখো একটা তিনটে, এগুলো সব শুকিয়ে গেছে। আর এই যে সন্ধ্যা দেব এখন, তো চাদরগুলো এখন এখানে পরে গুছাবো। আর এই দেখো বারান্দা দিয়ে দেখেছে জামা কাপড় সব মেলা, এগুলো সব আজকে কেচেছি। তো বারান্দার আকাশটা দেখো কিরকম, কি সুন্দর লাগছে, কিন্তু এদিকে দেখো মেঘ, এই যে মেঘ। তো আর বৃষ্টি হয়নি, জামা কাপড়গুলো তো বেকারই তুললাম, তুলে পরে না বেকার তুলিনি, তোলার সময় বৃষ্টিটা হয়েছিল, তারপর তো বাইরে মেলে দিয়েছি, ওইভাবেই থাকবে। আর চাদরগুলো শুকিয়ে গেছে, যেহেতু ওগুলো সুতির পাতলা চাদর শুকিয়ে গেছে হাওয়াতেই, আর ওগুলো তো শুকায়নি, ওগুলো ভেজা আছে। তো এরপর চলো, এরপর সন্ধ্যা দিয়ে নিই। আকাশটা এই বাসটা খুব সুন্দর লাগছে, দেখো এদিকটায় আবার মেঘ। সন্ধ্যা দিয়ে তারপরে মাম্মামকে সন্ধ্যাবেলা একটু টিফিন করাবো, আর হালকা কিছুই করাবো, যেহেতু ব্যানানা খাচ্ছে, বিকেলবেলায় খাওয়ার কথা তোর মন ভালো না, তোমরা শুনতেই পারলে বললো, তো সেই কারণেই ও তো খাবে না, জোর করে খাওয়াচ্ছি। তো মাম্মামের মন ভালো না, আমাদের কারোরই মন ভালো না। আর দিদি এইমাত্র ফোন করলো, পৌঁছে গেছে, তো পৌঁছে গিয়েই ফোন করলো, আর খুব খারাপ লাগছে, আর কি করা যাবে। তো যাই হোক চলো আজকে সন্ধ্যা দিয়ে নিই, আর ভিডিওটি আজকে এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। তো আজকের এই আমার ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর
আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সুমির কুটি নাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। অল বাটনে কিন্তু ক্লিক করা চাই, নাহলে পরে নোটিফিকেশন পাবে না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো ফেসবুকেও একটা পেজ আছে সুমির কুটিনাটি পেজ, তো সেই পেজটিকেও তোমরা ফলো করে রাখতে পারো। তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা করছি, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। তো বাই।